আজ দুর্গা মহাসপ্তমী উপলক্ষে ঘোড়ামারা দ্বীপের সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের প্রতিমা দর্শন করে দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা। তার সাথে উপস্থিত ছিলেন সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত কুমার মণ্ডল মহাশয়, ঘোড়ামারার মাননীয় প্রধান মহাশয় ও উপপ্রধান মহাশয় ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে ঘোড়ামারা তো কোনো কর্মসূচি নয়, যেহেতু ঘোড়ামারা আমাদের মূল ভূখণ্ড থেকে একটা বিচ্ছিন্ন, আমাদের কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে দুর্গাপুজো হয়ে থাকে। যেহেতু এবছর বাংলা দুর্গাপুজো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে, সেই কারণে আমি বিডিও সাহেব যৌথভাবে আলোচনা করে এই এলাকার ঘোড়ামারা দ্বীপে যে সমস্ত মানুষজন প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে, এখানকার সুস্থ সাংস্কৃতিক যে পরিবর্তন তৈরি হয়েছে তাদের স্বাগতীয় শুভেচ্ছা ধন্যবাদ জানাবার জন্য আমরা আজকে এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।